गुड मॉर्निंग स्टूडेंट्स, होप ऑल ऑफ यू आर रेडी फॉर टुडेज जीके क्लास। सो स्टूडेंट्स, एवरीबॉडी टेक आउट योर जीके बुक एंड ओपन लेसन नंबर वन, यूनिट वन, लेसन नंबर वन। ओके, सो लेसन नंबर वन द चैप्टर नेम इज डेली रूटीन। डेली रूटीन माने तुम्हारा सबाई बुझते एवरीडे किछु रूटीन्स थाके आमादेर काजकर्म बा किछु খাওয়া দাওয়া বা আমাদের লাইফস্টাইলের একটা রুটিন থাকে। এভরিবডি ফলো এ রুটিন অফ এ লাইফস্টাইল। ওকে, সবার লাইফস্টাইলেরই একটা প্রপার রুটিন থাকে, সবকা রাতা হয়। তো ও রুটিন কে বারে মে আজ হাম পড়েঙ্গে, ঠিক আছে? ওই রুটিনটা সম্বন্ধে আজকে আমরা জানবো। সো দেখো, হিয়ার উই উইল লার্ন অ্যাবাউট দ্য গুড হ্যাবিটস উইচ ইউ শুড টেক আপ ফর এ হেলদি লাইফ। সো আমাদের লাইফে হেলদি থাকাটা খুব ইম্পর্টেন্ট। ওকে, সো আমরা যদি হেলদি না থাকি তাহলে কিন্তু আমাদের কোনো কিছুই ভালো লাগবে না। সো হেলদি লাইফ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস। ওকে, সো হেলদি লাইফকে লিয়ে হামকো কুছ রুটিন ফলো করনা পড়তা হয়। জেসে হাম ক্লাস রুটিন হতা হয় এসে হি পুরা দিন পে হামকো ক্যা ক্যা করনা পড়তা হয়, ক্যা ক্যা করনা হোগা এক হেলদি লাইফকে লিয়ে, ও ভি এক রুটিন সে হতা হয়। তো ও ক্যা রুটিন হয় ও হামকো আজ পড়েঙ্গে, ঠিক আছে? আজ হাম ও রুটিন কে বারে মে পড়েঙ্গে। তো আমাদের হেলদি লাইফটা পাওয়ার জন্য একটা রুটিন ফলো করতে হয়, প্রপার রুটিন ফলো করতে হবে। তো সেই রুটিনটা কীভাবে সবটা করতে হবে সেটা আমরা আজকে পড়ব। সো দেখো, ফার্স্ট লেটস গেট অ্যান ইনসাইট অফ হোয়াট ইউ উইল রান। নাম্বার ওয়ান, ফার্স্ট কী করতে হবে, উই শুড অলওয়েজ ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং। আমাদেরকে এভরি ডে আর্লি মর্নিং করতে হবে। তোমরা একটা পোয়েট্রি পড়েছো, কী পোয়েট্রি ছিল? আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। সো পোয়েট্রিটা তোমরা অনেক দিন আগেই পড়েছো যে আমরা যদি আর্লি টু বেড যাই, জলদি ঘুমোতে যাই আর জলদি ঘুম থেকে উঠে পড়ি, তো সেটা আমাদেরকে কী করে, হেলদি করে অ্যান্ড ওয়েলদি করে অ্যান্ড ওয়াইজ করে। ওকে, তো হাম জলদি সোনে যায়েঙ্গে আর জলদি সে উঠ যায়েঙ্গে সুবহ মে, তো ইয়ে হ্যাবিট হামকো ক্যা করতে হয়, হেলদি করতে হয়, ওয়েলদি করতে হয় অ্যান্ড ওয়াইজ বানাতি হয়। তো হামকো ক্যা করনা চাইয়ে হেলদি রহনে কে লিয়ে, মর্নিং ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, আর্লি মর্নিং পে ওয়েক আপ করনা হয়, উঠনা পড়েগা আমাদের সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে। তো সকালে যদি আমাদেরকে আর্লি মর্নিংয়ে যদি আমাদের ওয়েক আপ করতে হয় তাহলে আমাদের আর্লি নাইটে আমাদেরকে বেডে যেতে হবে। ওকে, সো আর্লি নাইট। নেক্সট দেখো, নাম্বার টু, উই শুড মেক এক্সারসাইজ এ পার্ট অফ আওয়ার ডেইলি রুটিন অ্যাজ ইট কিপস আস হেলদি। সো উই শুড মেক এক্সারসাইজ এ পার্ট অফ আওয়ার ডেইলি রুটিন। তো আমাদেরকে কী করতে হবে, আমাদের এভরিডে এক্সারসাইজ করতে হবে। তোমরা অনেকেই ভাবো যে যারা একটু বেশি হেলদি, যারা একটু বেশি ফ্যাট, তাদেরই শুধু এক্সারসাইজটা প্রয়োজন, বাকি যারা হেলদি নয়, যারা একটু উইক বা একটু রোগা, তাদের এক্সারসাইজটা দরকার নেই। বাট দিস ইজ কমপ্লিটলি রং থট। ওকে, দিস ইজ কমপ্লিটলি রং থট, এটা কিন্তু একদম পুরো ভুল, ইয়ে গলত হে। জো মোটা হ্যাঁ উসকে লিয়ে ভি এক্সারসাইজ জরুরত হ্যাঁ, আর জো রোগা হ্যাঁ পতলি হ্যাঁ উসকে লিয়ে ভি এক্সারসাইজ জরুরত হ্যাঁ। এক্সারসাইজ হর পার্সন কে লিয়ে, হর আদমি কে লিয়ে জরুরত হয়। ওকে, সবকে লিয়ে এক্সারসাইজ জরুরত হ্যাঁ। এক্সারসাইজ হামকো ক্যা করতে হয়, হামকো ফিটনেস দেতা হয়। ওকে, হামকো ফিটনেস দেতা হয়, ইসলিয়ে হাম হর আদমি কো সবকো হর দিন এক্সারসাইজ করনা পড়েগা। তো ডেইলি রুটিন পে হামকো এক্সারসাইজ রাখনা জরুরত হ্যাঁ, এক হেলদি লাইফ কে লিয়ে। হাম এক্সারসাইজ ক্যা করতে হয়, কিপস আস হেলদি, মানে হামারা শরীর ঠিক রাখতে, হামারা বডি ফিটস ঠিক রাখ, ফিট রাখতে। ওকে, সো আমাদের এক্সারসাইজটা যদি আমরা রেগুলার করি তাহলে এক্সারসাইজটা আমাদেরকে হেলদি রাখে, আমাদের বডি পার্টসগুলোকে অ্যাক্টিভ রাখে। সো আমরা এনার্জিটাও বেশি পাই আর আমাদের ইমিউনিটিটাও বাড়ে। ওকে, নেক্সট, সো আমরা নেক্সট নাম্বার থ্রি, উই শুড ব্রাশ আওয়ার টিথ অ্যান্ড টেক এ বাথ বিফোর উই স্টেপ আউট। সো বাথিং অ্যান্ড টিথিং ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্টস অফ আওয়ার ডেইলি রুটিন। নো, সো টিথিং অ্যান্ড বাথিং ইজ ইউজ ফর ক্লিনিং আওয়ার সেলফ। তা আমরা একটু নিজেদেরকে ক্লিনিং করার জন্য আমরা বাথিং অ্যান্ড টিথিং করি, টিথটা করি আমাদের মানে টিথ কেয়ার করার জন্য, অ্যান্ড বাথিং করি কি আমাদের বডি ক্লিন আপের জন্য। সো আমাদের এভরিডে আমরা অনেক বাইরে ঘোরাফেরা করি, সব বাহার নিকালতে হো, তো তোমার আমার বডি পে বহুত জার্ম অ্যাটাক্স হতা হয়। নো,
তো আমাদের শরীরে অনেক মানে বডিতে অনেক জার্মস লেগে থাকে, আমরা বাইরে ধুলো বালি অনেক নোংরা থেকে থাকে, তো সেটার জন্য বাথিংটা খুব ইম্পর্টেন্ট। আর টিথিংটা কি, আমাদের এত খাবার খাই সেগুলো অনেক জার্মসগুলো আমাদের টিথে থেকে যায়, তো সেটা ক্লিন আপের জন্য দরকার, না হলে আমাদের টিথগুলো নষ্ট হয়ে যাবে। তো হাম বহুত জার্মস ফুড আর বহুত সারে ফুড খাতি হ্যাঁ, তো ও ফুড দাঁত কে অন্দর জমা হোকা ও জার্মস হোতা হ্যায়, তো ও ক্লিন আপ কে লিয়ে দাঁত আচ্ছে রাখনে কে লিয়ে হামকো টিথিং ব্রাশিং করনা পড়তা হ্যায়, টিথ কো ব্রাশ করনা পড়তা হ্যায় হর দিন। সো ব্রাশিং অ্যান্ড বাথিং ইজ এভরি ডে রুটিন ওয়ার্ক, ইজ ব্রাশিং অ্যান্ড বাথিং ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার ডেইলি রুটিন। ওকে, নেক্সট নাম্বার ফোর, উই শুড অলওয়েজ পারফর্ম প্রেয়ার অ্যাজ গড ইজ দ্য ক্রিয়েটর অফ দ্য ওয়ার্ল্ড। এভরিবডি নো দ্যাট গড ক্রিয়েট আওয়ার ওয়ার্ল্ড, ওকে, সো এভরি গড গড ইজ দ্য ক্রিয়েটর অফ দ্য ওয়ার্ল্ড। সো গড ক্যা 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 হ্যায়, গড ইয়ে ওয়ার্ল্ড কো ক্রিয়েট কিয়া হ্যায়, জেসে হাম লোক হ্যায় ফুল পাখি পেড় জো জো হ্যায় সবকো গড বানায়া হ্যায়, যে আমাদের পৃথিবী আমরা মানুষজন পশু পাখি যা ভালো খারাপ সব কিছু আছে, যা সুন্দর সুন্দর তোমরা দেখতে পাচ্ছ সব কিছু গড বানিয়েছে, পুরো ওয়ার্ল্ডটাকে আমাদের গড বানিয়েছে। তো গড ইজ দ্য ক্রিয়েটর অফ দ্য ওয়ার্ল্ড, সো আমাদেরকে কী করতে হবে, গডের কাছে প্রে করতে হবে। তোমরা সবাই স্কুলে এসে প্রে করো, নো তোমরা সবাই প্রে করে তারপরে আমরা স্কুলে এসে প্রে করে তারপরে আমরা আমাদের ক্লাস স্টার্টিং করি। সো আমাদের ফার্স্টে গডের কাছে কী প্রে করতে হবে, যেহেতু সবাই ভালো থাকে সুস্থ থাকে, গড যেন অলওয়েজ ব্লেসিং করে সবাইকে, তাই তো? তো উই শুড অলওয়েজ পারফর্ম প্রেয়ার অ্যাজ গড ইজ দ্য ক্রিয়েটর অফ দ্য ওয়ার্ল্ড, আমাদের ওয়ার্ল্ড ক্রিয়েটর গডকে অলওয়েজ প্রেয়ার করতে হবে। নেক্সট নাম্বার ফাইভ, উই শুড অলওয়েজ হ্যাভ আওয়ার ব্রেকফাস্ট অন টাইম। সকালে উঠে আমাদের ব্রেকফাস্টটা কিন্তু খুব টাইমলি করতে হবে, আমরা যদি 9 to 10 AM এর মধ্যে ব্রেকফাস্ট না করে আমরা যদি দুপুর 12টা বা 1টার সময় ব্রেকফাস্ট করি, দিস ইজ নট গুড ফর হেলথ। ওকে, সো তুম 9-10 বাজে ব্রেকফাস্ট নেই করকে তুম 12 আর 1 বাজে ব্রেকফাস্ট করো গো তো ইয়ে আচ্ছে নেই হ্যাঁ, ইয়ে তবিয়ত খারাপ কর দেগা, ঠিক আছে? সো দিস ইজ নট ফর ব্রেকফাস্ট টাইম, নট গুড ফর হেলথ। সো উই শুড অলওয়েজ হ্যাভ আওয়ার ব্রেকফাস্ট অন টাইম, আমাদের টাইমলি ব্রেকফাস্ট মিল লাঞ্চ ডিনার ইয়ে সব টাইমলি করনা পড়েগা। নেক্সট নম্বর সিক্স, উই শুড টেক আওয়ার প্যারেন্টস ব্লেসিং বিফোর লিভিং হোম। ঘর থেকে বেরোনোর আগে আমাদেরকে প্যারেন্টসদের কাছে ব্লেসিং মানে আশীর্বাদ নিতে হবে, ওকে, প্রণাম করে কোনো কাজে যাচ্ছ, যখন কোনো কাজে যাবে বা ঘর থেকে বেরোচ্ছ তো তার আগে প্যারেন্টসের কাছে ব্লেসিং নিয়ে প্রণাম করে ব্লেসিং নিয়ে তারপরে ঘর থেকে বেরোবে বা সেই কাজটাতে যাবে। হামকো ক্যা করনা হ্যায়, জব এক্সাম হোগা কোই ইম্পর্টেন্ট কাম হোগা বা ঘর মে বহুত দূর দূর যা রহে হো তো তব ক্যা করনা হ্যায়, পাপা আর মাম্মি কো বা প্যারেন্টস সে প্রণাম করকে ফির ব্লেসিং লেকার ফির ঘর সে নিকালনা, ঠিক হ্যায়? ये सब क्या करता है, ये सब रूटीन हम ये सब काम हम डेली रूटीन में रखेंगे तो हम बहुत अच्छे भी रह सकती हैं और हेल्दी भी रह सकती है, ठीक है? तो यही सब ये स्टेपगुल सिक्स स्टेप्स हमारे डेली रूटीने अवश्य रखते हैं। दिस स्टेप्स दिस वर्क हेल्प्स अस टू मेक आवर हेल्थ टू मेक आवर বডি হেলদি, ওকে? সো স্টুডেন্ট তোমরা অবভিয়াসলি তোমরা ফলো করবে রুটিনগুলো, যাতে তোমরা রেগুলারলি ফলো করতে পারো নিজেদের লাইফও, তাহলে তোমরাও হেলদি থাকবে অ্যান্ড ওয়েলদি থাকবে অ্যান্ড হ্যাপি থাকবে অলওয়েজ, ওকে? সো এভরিবডি ট্রাই টু ফলো দিস রুলস অর রুটিনস অ্যান্ড রিড দিস চ্যাপ্টার ভেরি ওয়েল, ওকে? অ্যান্ড আই উইল গিভ ইউ এক্সারসাইজ ফ্রম দিস চ্যাপ্টার লেটার।